धूमपान स्वास्थ्यर पक्षे क्षतिकारक। सिगरेट स्मोकिंग इज इंजुरियस टू हेल्थ। বেশ ভালোই আছি, নিজের দেশে পরিযায়ী পাখির মতো। পরিযায়ী পাখি বাংলা জানো তো? দুম করে বলে দিলে সানাফে বিচ। হ্যাঁ, না 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 না, সানাফে বিচ বাংলাটা এই পোশাকে মানাবে না। ইয়া ইটস মোর বিউটিফুল, আইফেল টাওয়ার থেকে বেশি সুন্দর। দ্যাটস বিকজ এটা আমার জন্মভূমি। আমি এখন ওই নন্দন আর রবীন্দ্র সদনের একটু কাছাকাছি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, রাইটলি সেট, কলকাতার কালচার, কালীঘাট সামনে, গায়ে প্রচুর বলির রক্তের ছিটে, সব ধুয়ে ফুয়ে কদিনের রেস্ট, তারপর নেক্সট টার্গেট। হ্যাঁ, আমার মনে আছে, ফেরার সময় তোমার জন্য শান্তিপুরে তাঁতদের শাড়ি নিয়ে আসবো, মনে আছে? ওকে, হয়ে গেছে স্যার।
কেউ তো এত সুদ দিতে পারে না। আপনি হয়তো ভাবছেন যে আপনার রিটায়ারমেন্টে 1 লাখ টাকা, 5 বছরে কি করে 3 লাখ হবে, তাই না? ওই যে সিধু কাকা, সিধু কাকা রোজ সকালে মাছ বেচে, তাই তো? দেখুন, আমাদের লোক সিধু কাকার কাছ থেকে রোজ সকালে 20 টাকা করে নিয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও ওনাকে 50,000 টাকা দেবে কোত্থেকে, তাই না? দেবে তো মাত্র 21,900 টাকা। সত্যি অসম্ভব, রোজ 20 টাকা, তার থেকে রোজ 20 টাকা দেশি মদের নেশা আর কাকিমাকে ধরে রাতেবেলা বেধরক মারধর, এটা সম্ভব, তাই না? আর ওই যে ফতেমা চাচি, ফতেমা চাচি অনেক কষ্ট করে কম্প্যাশনেট গ্রাউন্ডে চাচার চাকরিটা পেয়েছে, আর একটু কষ্ট করে মাসে মাসে যদি মাত্র 1,000 টাকা করে দিয়ে 3 বছরে 2 লাখ টাকা পেয়ে যায়, তাহলে কি হবে? বোন ফিরোজার নিকার চিন্তা করতে হবে না? কথাগুলো তুমি এইভাবে কিন্তু বলো না, কারণ খবরের কাগজগুলো তো অনেক কিছুই। এটা হচ্ছে একটা চক্রান্ত, এখানে সরকারের সঙ্গে ব্যাংকের একটা কানেকশন আছে, আবার ব্যাংকের সঙ্গে বড় বড় বিজনেস টাইকুনদের কানেকশন আছে। ওরা কি করে, কোটি কোটি টাকা লোন করে, তারপর শোধ করে না। মাস্টারমশাই, এনপিএ শব্দটা ওরা না জানুক, অন্তত আপনার জানা উচিত ছিল। হ্যাঁ, ব্যাংকে যে কত টাকা এভাবে নষ্ট হয়। ব্যাংকের না, ওটা আপনাদের আর আমাদের জমানো টাকা, ব্যাংক তো টাকা ছাপে না মাস্টারমশাই। ব্যাংক আমাদের মতো এত টাকা কিভাবে দেবে? একে তো এনপিএ, দ্বিতীয়ত অত কর্মচারীতে মায়নে, আমাদের কোম্পানি কিন্তু আপনাদের টাকা ব্যাংকে জমায় না। তাহলে ওরা জমি কেনে, ওরা হোটেল তৈরি করে, ওরা গাছ লাগায়, ওরা ফ্ল্যাট তৈরি করে। আর জমি কেনা মানে হচ্ছে সোনা কেনা, এটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে বোঝেন। আর এটাও ঠিক, 20 টাকা দিয়ে জমি কেনা যায় না, তাই না? ওকে, আমি বোধ হয় একটু বেশি বলে ফেললাম, সরি। ওয়েল, আমরা এবার সরাসরি আমাদের সাবজেক্টে আসি। 11 থেকে 15 জুন টানা 5 দিন ধরে একটা মেলা হয়েছিল প্যারিসে। মেলাটার গালভরা নাম দেওয়া হয়েছিল ইউরো স্যাটারি। এই মেলাতেই প্রথম আমরা দেখতে পাই ইউজি প্রো, এই নামে এই স্লিম ট্রিম সেক্সি সুন্দরীটিকে। আমাদের চিপেরও ওটা ব্যাপক লেগেছে, রিয়েলি। ওজন মাত্র 2.5 কেজি, ম্যাক্সিমাম অ্যাকিউরেসি, অটোম্যাটিক সাবমেশিন গান, ব্যাপক। শব্দটা বাংলা ডিকশনারিতে বেশ অন্যভাবে জায়গা করে নিয়েছে, ঠিক এই SMG-র মতো। কিন্তু আমার ভারি অবাক লাগছে, ওই মেলা তো আর 5টা শাড়ি গয়না সফট টয়েস কেনা বেচার মেলা ছিল না? যে মেলাতে ঢোকার পারমিশন কেবল নানা দেশের রক্ষাকর্তাদের, সেই মেলাতে গিয়ে বাচ্চা একটা ছেলের লাল রঙের গ্যাস বেলুন পছন্দ করার মতো করে এই সুন্দরীটিকে পছন্দ করে এলেন আমাদের চিফ। আপনি বিজনেসম্যান, বিজনেসটাই বুঝুন না, সন্ত্রাসটা নাইবা বোঝার চেষ্টা করলেন। ও মাই গড, সন্ত্রাসটাই যে আমার বিজনেস। এনিওয়ে, আপনি চিফকে বলবেন সময় মতো তার পছন্দের খেলনা তার হাতে ঠিকই পৌঁছে যাবে। খেল খতম। সরি, আজকে তোমাকে নিয়ে বেরোতে পারছি না। টাটা, বাই বাই। নুসরাত, সকাল হতে না হতেই তার ফোন আসা শুরু হয়ে গেল, কি রে নুসরাত, কি রে?
ওর সব ফোন আমি ধরবো। দাও দেখি। এই না ধর। হ্যালো হ্যালো, যা মা বসের ফোন, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তুমি যাও ব্রেকফাস্ট রেডি করো। হ্যাঁ প্লিজ, হ্যাঁ যাও, আমি আসছি। যেখানে সেখানে যাতা ফেলে রাখে। তাতে কি আছে, তুমি তো আছো সব জঞ্জাল একেবারে সাফ করে দেওয়ার জন্য। সালা বাতিক। হ্যাঁ বাতিক, নোংরা পরিষ্কার করা আমার বাতিক। এই কি হলো রে, তোরা সব চুপ হয়ে গেলি কেন? আরে আমাদের ওই বুড়োটা মামাদের ঘাটিতে অতর্কিতে কাগজটা মুখস্থ করছে। রমণদাদা, আজকেও লেজুর সঙ্গে নিয়ে হাজির হয়ে গেছেন, আজ তো ফাইল বাবুর ছুটি। আমার বেলা যে যায় সাজ বেলাতে, সালা বেকার কোসিস। এই বুড়ো চলো আমাদের খাঁচা রেখে আসবো, চলো তো। ফাইল বাবুর ছুটি আর এই জন্মে শেষ হবে না। খামোকা সালা, তো ফাইল পত্র নিয়ে নিজেও রোজ রোজ পরেছো না, আর আমাদেরও পরেছেন করো। এই চুপ, সালা বেকার, মারবো কাজ কলা। তোমাকে আমি ঘোড়ার টিম কেয়ার করি। এই চতা, এই যে বুড়ো, টাটা ফাইল বাবুর ছুটি। চলো না একদল হোমে গিয়ে চলি গিয়ে পিছে তুমি না সবকিছু তো বড্ড বাড়াবাড়ি করো। আস্তে 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 করে বলো, এটা একটা আপিস। বিন্দাস আছো, ঘরের খেয়ে বোনের মোচ তাড়াচ্ছ। আরে এইসব মেয়ে ছেলেদের জন্য ঘোরাঘুরি করলে কিচ্ছু হবে না। আমিও তো তাই বলি, এই লুলো ল্যাংড়াকে কে রেপ করেছে, আর তার জন্য এই বুড়ো জাস্টিসের ফাইল নিয়ে একেবারে রিলের রেস লাগাচ্ছে। সালা বেসার, আবার পুনর্বাসন, মাসিমার গোফ। এই চল চল কেটে পড়ি। কি হলো, এখানে দাঁড়ালে কেন? আমরা মুভি যাচ্ছি না? আসলে একটা ক্লায়েন্ট মিট আছে, নেক্সট টাইম বিজনেস ইয়ার। চলো না আজকে জয়েন্ট ভেঞ্চার হয়ে যাক, এই পাশে, এই পাশে ওদের বাড়ি। যেতে পারি যদি কালকে আমার মুভি নিয়ে যাও। ওকে বাবা, প্রমিস। বন্ড পেপারে যেখানে যেখানে সই করতে বলেছিলাম সেখানে? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক যেমন যেমন বলেছিলেন আমি সব তেমন তেমনই সই সাবুত করে রেখেছি, আপনি শুধু একটু দেখবেন। ওমা, এ না মা, তুমি যে বলেছিলে কে যেন আমার পড়াশোনার টাকা দেবে, ইনি কি সে? হ্যাঁ বাবা, ইনি সব তোমার পড়াশোনার টাকা পয়সা দেবেন। এ আমার ছেলে, ওর বাবার খুব ইচ্ছে ছিল ও ডাক্তার হবে, তাই ভাবলাম। আপনি একদম ঠিক ভেবেছেন, ও জয়েন্ট দেবার আগে আপনার 3 লাখ টাকা, অ্যাট লিস্ট 15 লাখ হবে। এটাই আমার শেষ সম্বল, না হলে আমার কিন্তু সব শেষ হয়ে যাবে। আপনি একদম কিছু ভাববেন না। গ্রেট জব ফুবন, তোমরা যে এত লোকের স্বপ্ন পূরণ করছো, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, হ্যাটস অফ। থ্যাংক ইউ। আমি হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা, অবশ্য তার সঙ্গে আমাদের নিজেদের স্বপ্নটা মজবুত হচ্ছে নুসরত, তাই তো? কিভাবে কিভাবে, 38 তলার একটা কমপ্লেক্স, একদম আকাশের কাছাকাছি, একদম আকাশের কাছাকাছি একটা স্বপ্নের ফ্ল্যাট। ওই বস্তি আর তোমার ওই ডালডার কৌটোতে রাখা গোলাপ ফুল, নো আর নয়, আই ওয়ান্ট টু রিচ দ্য টপ। তার মানে জানলা থেকে হাত বাড়িয়ে মুঠো করে ধরব রতুর। বাও, কিভাবে? আমার কমিশনের টাকাতে। এই তুমি জানো আজকে যে কেসটা করলাম তাতে আমার কমিশন কত? কত? 33%। 33%? হ্যাঁ। অবশ্য তার বদলে তোমার ওই নাইট শোটা মিস হয়ে গেল, সরি ইয়ার। আচ্ছা, ওরা যে তোমাকে এত টাকা কমিশন দিচ্ছে তার বদলে ওরা কত টাকার বিজনেস করবে? এই 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 এই, হ্যালো 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 হ্যালো, তুমি কিন্তু জার্নালিস্ট অন্য জনের কাছে, আমার কাছে না। ওকে, আমার বেশি বকবক করে না, কোষে একটা গাঁটটা মারবো দেখবে। সত্যি ভাবলাম তুমি না বেকার কামে ফেসেছো, কয়লা ধুলে ময়লা যায় না দাদা, সব কটা চালি ওই লাইনের মেয়ে ছেলে। ওই ল্যাংড়িটা, ও আবার মুম্বাই বার ডান্সার, কে কোনকে সে মেরে লুলা করে দিয়েছে তবুও। তার মানে বার ডান্সার বলে যে কেউ রেপ করার পারমিট পেয়ে যাবে, রেপ করে তাকে ল্যাংড়া করে হুইল চেয়ারে বসিয়ে দেবে, ওর জীবনটাকে এক পলকে অন্ধকার করে দেবে? এরা কি সব ইচ্ছে করে এই লাইনে নেমেছে? এদের জীবনে কি শখ শান্তি বলে কিছু নেই? এই দেখো, আমি ওদের নামে কিছু বললেই তুমি খোঁচে লাল। দাও দাও দাও,
কি ফাইল এনেছে দাও, ডিসপ্যাচে দিয়ে দেবো। থাক, দরকার নেই। কয়েকদিন একটু চেপে থাকো দাদা, তোমাদের এলাকায় ধরপাকড় চলবে, এটা ভেতরের খবর। ভুবনকে একটু সামলে রেখো দাদা। কেন, ভুবন কি চোর, ডাকাত না টেরোরিস্ট? তোমার বাড়িতে নতুন LCD, ফ্রিজ পরপর সব ঢুকছে, তাতে কি প্রমাণ হয়? চোখে লাগে দাদা, সবার চোখে লাগে। ওই শালা কুত্তার দুম পুলিশ, ভীষণ গন্ধ চোখে। ও দাদা, সরকারি মুখপাত্র আমাদের জানিয়েছেন এই সংগঠনের মূল পান্ডা সোনারাম মাইতি এখনো ফেরার এবং তিনি বাবু সকাল সকাল টিভির সামনে বসে কি যে খুন খারাপের খবর দেখিস না, বুঝি না, খেয়ে নে, পাউরুটি ছিবড়ে হয়ে যাবে। মা, মা তুমি শুনলে? সোনারাম মাইতি টেরোরিস্টের লিডার, আমাদের এলাকাতে নাকি ঘাপটি মেরে বসে আছে, জাস্ট ভাবো মা একবার। আমার ভেবে কাজ নেই, আমি জানি সে কে। চেনো মানে? সে তো তুই, নুসরত তোকে রেগে গেলে তাই বলে না টেরোরিস্টের লিডার। যাও তো, কি সব যে বলো না। ও রমন দাদা, বলছিলাম যে টেরোরিস্ট ধরতে গিয়ে তো তোমার আমার ঘরের জোয়ান ছেলেগুলোকে হাজতে পুড়বে, আমি আমার ছেলেকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি। মানে তুমি নিজেই নিজের ছেলেকে টেরোরিস্ট বানিয়ে দিলে ভয়ে? ফাঁসি ধরে ধরে তোকে ঝুলিয়ে দিলে নিজেই? কিসের ভয়? হ্যাঁ কিসের, কিসের? পালিয়ে বাঁচা যায়? শুনলাম আমাদের এখানেও নাকি টেরোরিস্ট লুকিয়ে আছে। আর বলো না তো, আমাদের দেশের যা হাল, মানুষের আর শান্তি নেই। এক এক সময় মনে হয় ব্রিটিশ শাসনই মনে হয় ভালো ছিল। আমাদের দেশে সত্যি আর কিছু নেই, সব খোকলা হয়ে যাচ্ছে বুঝলে। নেতাদের দেখো সব চুরি করে করে লাল, আর এদিকে একটা বাচ্চা মেয়েকে তরমুজ চুরির দায়ে পিটিয়ে মারছে। তোর বাবার আজ আসতে এত দেরি হচ্ছে কেন বলতো? তুমি ভুলে গেলে, আজ ভুবনের অফিসের নতুন ব্রাঞ্চ খুলছে না বসিরহাটে, তাই না রে বাবু? এসো আমার সঙ্গে, কথা আছে। মহাত্মা গান্ধীর ছবির সামনে দাঁড়িয়ে বলো, সত্যি কথা বলো, তোমায় লোকেরা এত ভুল বুঝছে কেন? মানে তুমি কি এমন কাজ করো, কত মাইনে পাও, যে আয়রনের মতো নামি ফার্নিচার, জাপানি ফ্রিজ, টিভি এসব পাচ্ছ কোথেকে? তোমার না সবটাতে, আমার ছেলে এগুলো খেটে করেছে, সব সব ওর মেহনতের ফল। মেহনতটা খাঁটি না ভেজাল সেটাই জানতে চাই। বাবা তোমার এর পরের প্রশ্নটা কি, আমি কোনো ডাকাতে দলে নাম লিখেছি এই তো, নাকি আমি কোনো চিটি মাঝে ধান্দা শুরু করেছি কোনটা, নাকি? থাক না ভুবন, খুব হয়েছে, ওকে বলতে দাও। বলবে তো তুমি বাবা, কবে বন্দুক ধরেছিলে, এখনো সে বুলেটের শেষের গন্ধ নাকে লেগে আছে, হয়তো এখনই বলবে যে আমি সে টেরোরিস্ট সোনারাম মাহাতো। শোনো বাবা, আজ পর্যন্ত তুমি যেটা করে দেখাতে পারোনি, একদিন আমি সেটা করে দেখিয়ে দেব, আর তার জন্য আমাকে ডাকাত বা টেরোরিস্ট হতে হবে না। আমার প্রশ্নটা খুব ছোট্ট, তুমি কি কাজ করো? আমি একটা ইনভেস্টমেন্ট কোম্পানিতে চাকরি করি, সেটা তুমি অনেক দিন ধরেই জানো। এই সমস্ত আয়রনি ফার্নিচার, টিভি, ফ্রিজ এগুলো সব আমার ভালো কাজ করে পুরস্কার বাবা, এগুলো আমার ইনসেন্টিভ। আসছি বাবা। ভুবন, নুসরত এসে গেছে, বৃষ্টিটাও কেমন ধরে গেল দেখ। নুসরত মেয়েটা বড় ভালো, কেবল যদি জাতের হতো। Yeah.
I want to reach the top. মানে তো
নিশ্চয়ই কিছু না কিছু একটা আছে, তাই না? কি বলেন আপনি? মানে একে মারছেন কেন? এসব হচ্ছেটা কি? ওকে মারলেন কেন? তুমি প্রমাণ করতে পারবে না যে ঘুষিটা আমার। একেই বলে উর্দি পরে মাস্তানি। আঙ্কেল, একবার আমাদের থানায় যাওয়া উচিত না? সত্যগ্রহ, গান্ধীজির নমক আন্দোলনের নাম শুনেছো নুসরাত? হিস্ট্রিতে পড়েছি। সব ইতিহাস হয়ে গেছে। হ্যাঁ, ইতিহাস। আর তোমার ভগবান গান্ধীজি, সেও এখন ইতিহাস। আর বর্তমান তোমার ছেলে, যাকে পুলিশ থানায় নিয়ে গিয়ে আটকে রেখেছে। আঙ্কেল, আমাদের এক্ষুনি একবার থানায় যাওয়া উচিত। ওরা ভুবনকে যা যাও, বিনা দোষে ছেলেকে ওখানে যাব। তুই আর আমি যা, ভড়বড়ি বার কর। মুম্বাই ব্লাস্ট, 11/7/2006, 206 জন মারা গেছে, 700 জন উন্ডেড। মারুন সালাকে, 7 ব্লাস্ট, স্যাটা কো, ব্যান্ড্রা, যোগেশ্বরী, মাটুঙ্গা রোড, মীরা রোড, বরিবালি, দিন এদিকে দিন লাঠি। স্যার, ডেড বডি বানাবেন নাকি? প্লিজ স্যার, মরে গেলে তো সালা সিনেমায় ক্ষত। দুইয়ের মেম্বার অফিসে 2008 আমরা প্রত্যেককে বাড়িতে বসে বসে টিভিতে ওই আফ্রিকার পাইথনের মতো লম্বা একটা ছিলেন দেখেছিলাম টিভিতে, মনে আছে? এটা সালা এদের জন্য। গুরু ব্রহ্মা, গুরু কৃষ্ণ, গুরুদেব মহেশ্বর, গুরুদেব সর। ওফ, কি হলো? লাইটটা যে, আরে আচ্ছা নুসরত, ভুবন যে টেররিস্ট, এটা কি তুমি আগে জানতে? টের পাওনি? আচ্ছা, ওই কি ওই কি সোনারাম মাহাতো? ও সোনারাম নয়, ও তোমার ছেলে ভুবন। 26/11/2008 শুরু হলো আর 29/11/2008 শেষ হলো। ছত্রপতি শিবাজি টার্মিনাসে সামনে একটা 5'7" হাইটের ছেলে হাতে AK-47 নিয়ে 164 জনকে মেরে ফেললো। আর তারপর দ্য গ্রেট তাজ হোটেল। কত সহজে ভুলে যাই না আমরা, আর এরা এরা সেটার সুযোগ নেয়। দ্য ব্লাডি টেররিস্ট। আমি বলছিলাম কি, অপারেশন ব্ল্যাক টর্নেডো, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, NSG। জাস্ট ইমাজিন করুন অফিসার, তাদের সামনে AK-47, AK-56 ঝলছে উঠছে। বুলেট প্রুফ জ্যাকেট পরেও হেমন কারকারের মতো অফিসারের বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে। স্যার, প্লিজ কন্ট্রোল ইওর সেলফ। নো, আই কান্ট, আই জাস্ট কান্ট। একদিকে বুলেটের মুখে কতগুলো মানুষ, আর অন্যদিকে আমার দেশের সিকিউরিটি গার্ড NSG দিল্লি এয়ারপোর্টে 10 ঘন্টা ওয়েট করছে একটা প্লেনের জন্য। তারপর NSG এলো, সব ঠান্ডা হয়ে গেল। আমার ভারত মহান মানে কি? মানে হলো আমরা চাইলেই পারি, কিন্তু আমাদের সিস্টেমের ভুল ভুলাইয়াতে 1 ঘন্টার কাজ করতে লাগে 72 ঘন্টা। আর এই 72 ঘন্টার মধ্যে এরা পটাপট গুলি চালিয়ে কয়েকজন মানুষকে আতঙ্কে রেখে দেয়। তাদের সামনে পড়ে থাকা লাশের লাল রক্ত শুকিয়ে কালো হয়ে যায়, কিন্তু চিন্তাতে উঠতে পারে না। বাসি মরা হয়ে শুয়ে থাকে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। এদের জন্য রাম রাম পুত্র হে, রাম রাম পুত্র হে, রাম রাম পুত্র হে, রাম রাম পুত্র হে, রাম।
মৃত্যু কখনো কখনো কত আনন্দের, তাই না? শুধু মানুষরাই এটা বুঝে। কি অদ্ভুত! এই ওদের দলে ভিলি কি করে? হ্যাঁ স্যার, স্যার আমি টেরোরিস্ট নই স্যার। স্যার ভিলি আমি টেরোরিস্ট নই স্যার। বাস্টার্ড, আমি টেরোরিস্ট। শুনুন, একে বাইরে নিয়ে আসুন। ইয়েস স্যার। আমি টেরোরিস্ট নই, আমি টেরোরিস্ট, আমি টেরোরিস্ট নই। আঙ্কেল হয়ে গেছে, বসে পড়ো। একটা কথা বলো তো, মানুষের ইজ্জত গেলে থাকে কি? আঙ্কেল একটা কথা বলো তো, মানুষের বিশ্বাস গেলে থাকেটা কি? ভুবন তো তোমারই ছেলে, ও কি টেরোরিস্ট হতে পারে? ঠিক আছে বসো। আমি জানি আপনি টেরোরিস্ট ফেরোরিস্ট নন ভুবন বাবু। কি দেখছেন, ভাবছেন যে তাহলে আপনাকে কেলালাম কেন? আসলে আমার ডিপার্টমেন্ট বলে যে আমার মাথা একটু ক্র্যাক আছে, সেটা মাঝে মাঝে বেড়ে যায়। আমি মনে করি যে আপনার খুব একটা বেশি লাগেনি। দেখুন, আমি যাতে মাতাল হতে পারি কিন্তু তাহলে ঠিক আছে, জায়গা বুঝে মেরেছি। হ্যাঁ, সিগারেট ছাড়ার চেষ্টা করছি, মিসেস খুব রাগ করে। আমি জানি তুমি সোনারাম মাহাতো নও, কি ভাবছো তো? তাহলে তোমায় তুলে ধরে এনে রাম ধুলাই দেওয়া হলো কেন? ওটার পেছনে একটা কাহিনী আছে স্যার। আসলে কি জানো তো, আমি পিঁড়িয়ে একটু সুখ পাই। আচ্ছা ভুবন, তুমি ভেবে দেখেছ এই যে টেরোরিস্টরা, এরা এত দামি দামি অস্ত্র, AK-47, AK-56 কি করে কিনে? কোনো কোনো সংগঠনের কাছে তো রকেট লঞ্চার অবধি আছে, এত টাকা আসছে কোত্থেকে? কিন্তু তুমি এসব নিয়ে ভাববে কেন, রাইট? তোমার জন্য লাইফের মানে হচ্ছে না চাকরি, আর টাকির মোড়ে দাঁড়িয়ে নুসরতের সঙ্গে বরফ গোলা জল খাওয়া, আর শুধু নিজের কথা ভাবা, নিজের সুখ, নিজের সুখ, শুধু তুমি আর তুমি। তাতে যদি কতগুলো নিরীহ মানুষের রক্ত চুষতে হয় তাহলে কোনো ক্ষতি নেই, রাইট? কোনো ব্যাংক আপনাদেরকে এই টাকা দিতে পারবে না। মাত্র 7,000 টাকা জমা করলে আপনারা 5 বছরে পাবেন 15,000 টাকা, যা আপনাদেরকে একমাত্র দিতে পারে আমাদের ধনলক্ষ্মী ভান্ডার। বলো কি গো, ধনলক্ষ্মী ভান্ডার তো মা লক্ষ্মীর ভান্ডার। আচ্ছা বাবু, 30,000 টাকা যদি জমা করি তাহলে 5 বছর পর কত পাবো? 1,00,000 টাকা। 1,00,000 টাকা? বাবু আজই আমায় ফর্ম দিন, আমি আজই টাকা জমা দেবো। গুড। আচ্ছা এই ধনলক্ষ্মী ভান্ডার এত টাকা দেবে কোথা থেকে আমাদের? বিভিন্ন ব্যবসা আছে আমাদের ধনলক্ষ্মী ভান্ডারের। এদের ফিল্ম সিটি আছে, টিভি চ্যানেল আছে, নিউজ পেপার আছে, টিভি প্রোডাকশন আছে, হোটেল আছে, ল্যান্ড আছে, বিভিন্ন জায়গাতে। কি নেই এদের, কি নেই! বিশ্বাস, বিশ্বাসের মা মাসি তো এক করে দিলে, 30,000 3 বছরে 1,00,000। আমি নিজের হাতে দিয়েছি। জাস্ট শাট ইওর মাউথ। কতজনকে দিয়েছো আর কতজনের কাছ থেকে নিয়েছো সেই হিসেবটা রেখেছো? হ্যাঁ, কতগুলো সরল সিধে মানুষের লোভটাকে উস্কে দিয়ে ঠকানো, চিট ফান্ড খুলে চিট করা, বাপের মাল না? সারা 3 বছরে 3,000 টাকাকে 9,000 টাকা করে কি করে? ইউ আর রাইট মিস্টার হিরো, ইউ আর রাইট, ইউ আর নট এ টেরোরিস্ট, তুমি টেরোরিস্ট নও, তুমি ইন এ ট্রু সেন্স ইউ আর এ ম্যান ইটার, নরো খাদো। আপনি ভুল করছেন, আমি আমি একটা ইনভেস্টমেন্ট কোম্পানির বসিরহাট ব্রাঞ্চের সম্রাট এমডি। আমি জাস্ট কোম্পানির পলিসি এক্সপ্লেন করি আর আর ইনভেস্টমেন্ট করাই। গ্রামে গ্রামে গিয়ে ইনভেস্টর জোগাড় করা, তার জন্য খাগড়া পরিয়ে ফিল্মি মেয়েকে উড়িয়ে নিয়ে এসে তাকে নাচ করানো, এটা তো তোমাদের কাজ, রাইট? সেটা তো জাস্ট মোটিভেট করার জন্য। মোটিভেট করার জন্য মেয়েদের কত কম কাপড় পরাতে হয় না, মদ, মেয়ে ছেলে আর ইনভেস্টরদের ভুয়ো পেপারে টিপ ছাপ সব একসঙ্গে, খুব মজা না? সারা এই দেশে এখনো 60% মানুষ টিপ ছাপ, ওদের মালদার হওয়ার ড্রিম আছে, সেটাই তোমরা ক্যাশ করতে চাও না? চলির সাথে হলি। হ্যাঁ বলুন। স্যার আমি ভুবনের বাবা। ও হ্যাঁ, আপনি এখানে বসুন প্লিজ। কলকাতাতে তোমাদের ধনলক্ষ্মী ভান্ডার ইনভেস্টমেন্ট কোম্পানির গণেশ উল্টে এখন হয়ে গেছে সীমা বিউটি স্পা। বড় বড় গাড়ি চড়া মা বোনেরা গিয়ে ওখানে ফেসিয়াল আর ভ্যাকসিন করাচ্ছে,
ধনলক্ষ্মী ভান্ডার ইনভেস্টমেন্ট কোম্পানির কে কোথায় গেছে, কোন ফ্লাইটে গেছে কেউ জানে না, প্রশাসন কিচ্ছু জানে না, শুধু জানে আমার আছো তুমি, শুধু তুমি। স্যার, ভুবনের বাবা এসেছে। রামন স্যার, ওনাকে বসান। আর শুনুন, চা দিন, আমি আসছি। ওকে স্যার। আপনি আমার বাবাকে চিনেন? আমি তোমার বাবাকে চিনি, কিন্তু তুমি এখনো তোমার বাবাকে চিনতে পারোনি। ওয়েট করো, ঠিক চিনতে পারবে। নমস্কার। আমি, হ্যাঁ আমি জানি, রমন দাস, ফ্রিডম ফাইটার, সরকারি পেনশন নিতে অস্বীকার করেছেন, এমনকি বিশেষ সম্মান তাম্রপত্র নিতে অস্বীকার করেছেন। বসুন। মায়ের জন্য কিছু করে ছেলে প্রাইজ নেয় অফিসার? রাইট স্যার, কিন্তু এটাই এ দেশের নিয়ম, কি করবেন বলুন। ধরুন কোনো ট্যাক্সি ড্রাইভার যদি তার প্যাসেঞ্জারের ভুলে যাওয়া ব্রিফকেস ফেরত দেয়, এটা তো তার কর্তব্য, তাই না? কিন্তু তাকে সততা পুরস্কার দেওয়া হয়। সরি অফিসার, কাম টু দা পয়েন্ট প্লিজ। জার্নালিস্টদের এই একই প্রবলেম মিস নুসরাত। আপনার তো দেখছি সবকিছুই ডিটেইলে জানা। কাম টু দা পয়েন্ট স্যার, আই এম সরি টু সে, কিন্তু আপনার ছেলেকে আমরা ধরে আনতে বাধ্য হয়েছি। ও টেররিস্ট? নো স্যার, এটা আমাদের বানানো। অ্যাকচুয়ালি আমাদের কাছে খবর ছিল যে ওর উপর অ্যাটাক হতে পারে, লাইফ রিস্ক ছিল। That's why আপনি নিজেই ওকে অ্যারেস্ট করে মেরে মেরে আদমরা করে ফেললেন। আপনি কি জানেন এটা এগেইনস্ট দ্য ল? কোনো কিছু প্রমাণ করার আগে ভুল ভুলাইয়া দেখেছেন ম্যাডাম? মানে? মানের কোনো উত্তর নেই। এই দেশে কোনো কিছু প্রমাণ করাটা খুব টাফ। আপনি ইয়ার কি করছেন? আই এম সিরিয়াস, রিয়েলি আই এম। ধরুন রাইট নাও আমি যদি এই পিস্তলটা আপনার সামনে তাক করি, ঠিক এইভাবে, ডোন্ট মুভ, ডোন্ট মুভ। কি করছেন? কি কি করছিলেন আপনি? অ্যাবসলিউটলি রাইট স্যার, আমি এটা আইনত করতে পারি না। ঠিক সেই রকম যে রকম আপনি ঝাঁপিয়ে পড়ে পুলিশের এই পিস্তলটা কেড়ে নিতে পারেন না। মানেটা কি? আপনি তো জার্নালিস্ট, আপনার জানা উচিত যে আমাদের এই আইবি ডিপার্টমেন্ট কেবলমাত্র ইনফরমেশন কালেক্ট করতে পারে। ধরুন এই যে কিছুদিন আগে যে আপনার কপালে এই পিস্তলটা ঠেকিয়েছিলাম, এই খবরটা আমাদের কেউ হোম মিনিস্ট্রিতে পাঠাতে পারে, তারপর সেটা ওখানে ওই ছোট ছোট খুপড়ি খুপড়ি এয়ার কন্ডিশন ঘরে বসে আলোচিত হবে, তারপর প্রাইম মিনিস্টার বা হোম মিনিস্টার সময় বের করে মিটিং করে ডিসিশন নেবেন, তারপর সেন্টার থেকে কেউ আসবে আমার হাত থেকে এই পিস্তলটা কেড়ে নিতে। কতটা সময় বলুন? কিন্তু এই ট্রিগার টিপতে কতক্ষণ লাগে? ছোট্ট একটা প্রেশার, আর আপনার মতো জার্নালিস্ট কি ভাবছেন স্যার? এটাই আপনার স্বাধীন দেশ, আর আপনার ছেলে এই দেশেরই প্রোডাক্ট। আমি তো শুধু ওকে আদমরা করেছি, কিন্তু ওরা যদি আপনার ছেলেকে অ্যাটাক করতো তাহলে কি ভুবন বাঁচতো? ওরা ওরা মানে কে অ্যাটাক করবে? কে নয়, কতজন বলি। স্যার, আপনার ছেলে কয়েকজন নিরীহ গ্রামবাসীদের ইনভেস্টমেন্টের নাম করে চিট করত। কি করছেন? জিনিসপত্র ভাঙছেন কেন? ওটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন আমার জিনিস, ছেড়ে দিন। কি করছেন আপনারা? আপনার ছেলে চিট ফান্ডে কাজ করত। ওই নিরীহ গ্রামবাসীরা এখন হাতে ডাকাস্তি নিয়ে হয়তো আপনার বাড়িতে। সাদা বাংলাতে ছড়ানো জাল, সেই জালে জড়িয়ে পড়েছে আপনার ছেলে। আচ্ছা, আপনিও তো আমার মতো মা, আমার ছেলেটার সব পড়াশোনার টাকা আপনি শুনতে পাচ্ছেন? বলুন না, দয়া করে বলুন না, কোথায় লুকিয়ে রেখেছেন ভুবনকে? জানি না।
কেন? রোদ নেই, বৃষ্টি নেই। কোনো রোদ নেই, বৃষ্টি নেই, তবু এটা চাই। এটা এখন চাই, মুখটা ঢাকতে গেলে এটা চাই। নুসরত, তোমার নিউজ চ্যানেলের জন্য এটা কিন্তু একটা হেডলাইন খবর। যাও, তুমি বরং তোমার ভটভটি নিয়ে অফিসে চলে যাও। অফিসার, আমার সম্বন্ধে অনেক খবরই জানেন, কিন্তু সবটা তো জানেন না। এক জীবনে একটা গোটা মানুষকে জানা যায়? মানুষের লোভটা জানা যায়? যায় না। ওই লোভটাই তো ওই ছড়ানো জাল। গোটাতে গোটাতে মানুষ এসে আত্মসম্মানও হারাতে পারে। আমি আসি অফিসার, আমি আসি। শোনো, আজ পর্যন্ত তুমি যেটা করে দেখাতে পারোনি, একদিন আমি সেটা করে দেখিয়ে দেবো। এই সমস্ত আয়রনি ফার্নিচার, টিভি, ফ্রিজ, এগুলো সব আমার ভালো কাজগুলো পুরস্কার বাবা। এগুলো আমার ইনসেন্টিভ। আমি কোথায় লুকিয়ে রাখবো রে ভুবন? ওরা যে আবার আসবে ধমকি দিয়ে গেছে। ভুবনকে লুকিয়ে কেন রাখতে হবে আন্টি? ও যদি অপরাধী হতো তাহলে কি আর পুলিশ নিজে গাড়ি করে ওকে বাড়ি পৌঁছে দিয়ে যেত? মা, মা গো, আমি চোর নই মা, আমি টেরোরিস্ট নই মা, আমি টেরোরিস্ট নই মা। আপনি তো ভগবান দাদা, ভগবান। আমাদের টাকা আমিও থাকতে চাই, থাকতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। হ্যাঁ, তোমাদের মতো, তোমাদের তোমাদের সবাইয়ের মতো। দেশি মুরগি টাটকা ফুল, একটু ভালো থাকতে আমার আমার লোভ হয়, খুব লোভ হয়। দেশি মুরগি টাটকা ফুল, একটু ভালো থাকতে আমার 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 বড্ড লোভ হয়, বড্ড লোভ হয়। দেশি মুরগি টাটকা ফুল, টাটকা ফুল, লোভ হয়। দেখুন দেখুন, তোদের হয় না, হয় না, টাটকা ফুল, টাকা টাকা, দেখুন লোভ নেই, হয় না লোভ। হ্যাঁ, দেশি মুরগি টাটকা ফুল।
Excuse me. Sir. ठीक है. बोलो. क्या हुआ? किरे. সালা অবাক কাণ্ড, রমনদা যে এরকম কাজ করতে পারে ভাবতেই পারিনি. কালই আমার সঙ্গে দেখা হলো, কিছু বুঝতেই পারিনি. কেমন আছে? বাঁচবে তো? জানি না. যে ইচ্ছা করে মরতে চায় তার বাঁচার কোনো মানে আছে? স্বাধীনতা সংগ্রামী, হায়রে, মরে ক্ষুদিরামের মতো শহীদ হতে চায়. গুড মর্নিং স্যার। ডক্টররা বলেছেন এখন আপনি কমপ্লিটলি ফিট, কয়েকদিনের মধ্যে আপনি ছুটি পেয়ে যাবেন। আই নো আপনি কি ভাবছেন, নিজের হাতে সবার জন্য ঢং ঢং করে ছুটির ঘন্টা বাজিয়েছেন, ঘুমের ওষুধ, রিভলভার, আয়োজন বেশ ভালোই ছিল, তবুও ছুটি পেলেন না, তাই তো? জীবনটা তো আর তেভাগা আন্দোলন নয় স্যার। ওরা কেমন আছে? ভুবন আর ভুবনের মা? এই প্রশ্নের জবাব আপনাকে কেউ দিচ্ছে না, তাই তো? আমি দেব। আপনি যাদের মারতে চেয়েছিলেন তারা সবাই মরেছে। শুধু আপনি বেঁচে আছেন একা। ওয়েলকাম টু দ্য নিউ লাইফ। হ্যাঁ
নুসরত যে চলে গেছে তাকে ভুলতে হয়, তা নইলে জ্বলন বাড়ে। তাছাড়া আল্লাহ চাননি, হিন্দু ছেলের সঙ্গে তোর মা তোমার সেই এক কথা, হিন্দু মুসলমান হিন্দু মুসলমান, এবার সব বন্ধ করবে প্লিজ। মৃত্যু আমার কাছে হার মানল। ঠিক তাই, এবার কি ভাবছেন? বেঁচে মরে থাকতে হবে, সব শেষ। আপনি ছাড়া আপনিও আছেন, আপনার স্বপ্নের দেশও আছে, আপনার গান্ধীজিও আছেন, নোটের বান্ডিলে বান্ডিলে, সাদাতেও কালোতেও। আবার সুইসাইড করার ডিসিশন নেবেন? আমার বয়স হয়েছে অফিসার। অরবিন্দ সিং, আইবি স্পেশাল ব্রাঞ্চ, দিল্লি হেডকোয়ার্টার। আপনি আমাকে অরবিন্দ ডাকলে আমার ভালো লাগবে। আপনার ভিজিটার্স এসেছে, রোজ আসুন, একসঙ্গে অনেকে আপনাকে দেখতে চাই। আচ্ছা বড় তো তুমি, সেদিনকে হোমে গিয়ে কষা কষা মাংস খাইয়ে আর আজকে কাটলে যাও ধান্দা। বাবা 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 বুড়ো, নতুন করে সালা স্বপ্ন দেখতে শুরু করলাম, আর তুমি চলে যেতে গিয়েও যেতে পারলাম না। শোনো বুড়ো, ওই ঠাকুর যা করে না সব মঙ্গলের জন্য করে, যদি ফিরে না আসতে তাহলে তো আমাদের সবাইকে আবার বাবু ধরতে মেরেতে হতো। আর শোনো, তোমার তোমার ফাইল বাবুর এবার শেষ হয়েছে ছুটি। কি হলো আমাদের জন্য আমার ছোট? এই আবার তো আমাদের তুলে নিয়ে যাবে, সারা গায়ে সিগারেটের ছেঁকা দেবে, কাউকে ল্যাংড়া করে দেবে, আবার কাউকে পাগল করে দেবে। এরা প্রত্যেকে এক একটা ফাইল স্যার, এই ফাইলগুলো সরকারি ফিতেতে সারা জীবন মুখ বানা থাকবে। আর আপনি স্লিপিং পিলস খেয়ে নিজের দায়িত্ব খালাস করবেন, এটা কি ঠিক? দেশটাকে স্বাধীন করেছিলেন কতগুলো চিটারদের হাতে তুলে দেওয়ার জন্য, আপনাদের চিতা জ্বলবে আর আপনাদের চিট করে এই শুয়োরে বাচ্চাগুলো। আই এম সরি। না না স্যার, আপনি জিব খুলে একেবারে খিস্তি দিন, আমাদেরও সব শোনার অভ্যেস আছে। আমি বলতে চাইছি, ঠিক এই সময় ওই চিট ফান্ডের চিটারগুলো কতগুলো গরিব মানুষের টাকা লুট করে শ্যাম্পেনের বোতল খুলছে। এই ছোট্ট ছোট্ট ফুলের মতো মেয়েদের উপর শারীরিক অত্যাচার করে ওরা ফুর্তি করছে। আপনি ভাবতে পেরেছিলেন আপনার স্বাধীন ভারতবর্ষে এই ছোট্ট মেয়েটাও ওদের লোভের শিকার হয়ে আজ অ্যাবনর্মাল? লড়েঙ্গে ইয়া মারেঙ্গে। সরি স্যার, শুনতে পারলাম না, একটু জোরে বলুন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের কাউকে কেউ হাত বাড়িয়ে কিছু দেবে না, যা নেবার তাকে আপনি হাত বাড়িয়ে তুলে নেবেন। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স, আপনার লাইফটা আপনি মন্দিরে কি চার্চে গিয়ে মাথা ঢুকে কাটাবেন, নাকি অশিক্ষিত গরিব মানুষের লোভকে আরো উস্কে দিয়ে টাকা বানাবেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। কিভাবে এজেন্টদের পকেটে আরো টাকা গুঁজে দিয়ে তাদের খাটাবেন, দৌড় করাবেন, সেটা ভাবুন, প্ল্যান করুন। মনে রাখবেন, চিট ফান্ডের পোটেনশিয়াল মার্কেট হচ্ছে 50,000 ক্রোরস, তার অ্যাটলিস্ট 50% অফ মার্কেট শেয়ার আমাদের ক্যাপচার করতে হবে, উইচ অ্যামাউন্টস টু 25,000 ক্রোরস। এখন এগুলো কিভাবে আসবে, অ্যাকশনটা আমাদের কি হবে? ফার্স্ট
ওয়াইড এনাফ কভারেজ এরিয়া, যতটা এরিয়ায় আপনারা কাজ করবেন সেই এরিয়া আরো বাড়াতে হবে, অর্থাৎ ছড়িয়ে পড়তে হবে। শার্প এনাফ পেনিট্রেশন, ছড়িয়ে পড়তে হবে মানুষের মধ্যে, মানুষের মধ্যে আপনাদের আপনাদের আরো কাজ করতে হবে, তাদের বোঝাতে হবে এই ডিপোজিটের উপযোগিতা এবং তাদের প্রলুব্ধ করতে হবে। থার্ড, মোটিভেট, কিভাবে মোটিভেট করবেন যাতে তারা হায়ার ডিপোজিটের দিকে যায়। ইউ হ্যাভ টু থিংক। তাহলে কি ঠিক করলেন? প্রয়োজনে আমি নিজে একা এখান থেকে বেরিয়ে যাব, বাড়ি যাব। স্যার রাত হয়ে গেছে, কাল মর্নিং এসে আমি নিজে, না আমি নিজে একা এখান থেকে বেরিয়ে যাব। আপনি কিন্তু জেদ করছেন, আপনার কোথায় থাকা উচিত ছিল জানেন তো? হাজতে, তাই তো, কিন্তু তুমি তা হতে দাওনি। আইনের চোখে আমাকে মানসিক অসুস্থ সাজিয়েছো। দিনকে রাত করা আমার বাঁ হাতের খেলা স্যার। আপনার বাড়িতে পড়ে থাকা রিভলভারে আপনার নয়, আপনার ছেলের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আপনার মিসেস এর সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছিল এবং আপনাকে আনকনশাস অবস্থায় পাওয়া যায়। কিন্তু আমি জানি আমার ভুবন আর ভুবনের মায়ের মৃত্যুর কারণ আমি। আমি একজন খুনি, অপরাধী। ভুল হচ্ছে স্যার, আপনি কাউকে মারেননি, ওদের নিয়তি ওদের মেরেছে। কিন্তু স্যার এবার আপনাকে ভাবতে হবে, এই ভারতবর্ষকে দেখার জন্য তো আপনারা স্বাধীনতার যুদ্ধ লড়েননি, আজকের এই ভারতবর্ষের জন্য তো ক্ষুদিরাম নিজের গলায় ফাঁসি দড়ি দেননি, এবার তো আমি বাড়ি যাব, প্লিজ। ওয়েল ডান মাই বয়, তুমি নর্থ ইস্ট জোনে খুব ভালো কাজ করেছো, অ্যান্ড আই লাইক ইট, তোমার উপর আমার প্রচুর ভরসা। তুমি তো বলো, ইউ হ্যাভ টু রিচ দ্য টপ। ইয়েস স্যার। সো মুভ। উপরে উঠতে গেলে অনেক সিঁড়ি ভাঙতে হয়। ইউ হ্যাভ টু রিচ দ্য টপ। আই থিঙ্ক স্যার, আপনি যদি আমার পাশে থাকেন তাহলে। আমাকে দেখে নয়, আমার জন্য নয়, নিজের জন্য ছোট, যেমন ভুবন ছুটত। এনিওয়ে গেট রিল্যাক্সড, আজ সন্ধে সমস্ত ক্লায়েন্টদের সঙ্গে পার্টি। ইউ আর কামিং, আরেন্ট ইউ? ইয়েস।
নুসরাত, কোথায় যাচ্ছিস এত রাত্রে? আমার কথা শুনতে পাচ্ছিস না? কোথায় যাচ্ছিস? নুসরাত, দাঁড়া বলছি। আঙ্কেল, দাঁড়া। আসুন, আপনাকে কিন্তু এ কটা দিন সাবধানে থাকতে হবে। আমার মনে হচ্ছে যে আপনার পক্ষে একা একা থাকাটা ঠিক হবে না, তাই কাউকে যদি একা আমার জন্য আজ আমি একদম একা, তাই আমাকে একাই থাকতে হবে। কেন কাঁদছিস? আমি বেঁচে আছি বলে নাকি ভুবনের? শোনো, আজ থেকে আমি এখানেই তোমার কাছেই থাকবো। রাত হয়েছে, তুই বাড়ি যা। আর তুমিও তুমিও যাও, তুমি আমার জন্য অনেক করেছ, যাও। কিন্তু ভুবন আর ভুবনের মায়ের স্মৃতি নিয়ে আমাকে একটু একা থাকতে দাও। চলো নুসরত, চলো। তুই এখানে? বাবা, আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। তোমার তো এখানে অনেকে পরিচিত আছে, তুমি আমাকে ওই কাউন্সিলরকে দিয়ে একটা সই করে দাও না, তাহলে আমার ইনভেস্টমেন্ট কোম্পানিতে চাকরিটা হয়ে যাবে। একটা স্ট্যাম্প আর একটা সিগনেচারে তোর ভালো মন্দ বিচার হয়ে যাবে। বাবা, এখন কি তুমি আবার সেই গান্ধীজির লেকচার শোনাবে? তুমি একটা হোপলেস। ও ভুবন, আমি তোর বাবা রমন দাস, এই দেশের জন্য আমি জেলে গেছি। এখন এখানে ফাইল হাতে নিয়ে কতগুলো অনাথ মেয়ের পুনর্বাসনের জন্য আমি রোজ চক্কর কাটি। জানিস তো, এই হাতে আমি আমি গান্ধীজিকে মালা পরিয়েছিলাম। আমার কোনো ক্যারেক্টার সার্টিফিকেট নেই, তার মানে কি আমার কোনো চরিত্র নেই? না, তোমার কোনো চরিত্র নেই। তুমি দেশের জন্য জেল খেটে গান্ধীজির গলায় মালা পরিয়ে ফাইলাতে খুশি আছো, থাকো তাই থাকো। বাবার সবাই এক নয়। তোমার একটা সিগনেচারে আমার ক্যারেক্টার জাস্টিফাইড হবে না। নো, তার জন্য চাই সরকারি শিলমোহর, সরকারি শিলমোহর।
ওর বাবার খুব ইচ্ছে ছিল ও ডাক্তার হবে, এটাই আমার শেষ সম্বল। তেভাগা আন্দোলন ওটা একটা বিপ্লব। রাইট, যেমন আমি হাতে রিভলভার নিয়েও মার্ডারার নই, খুন করি দোষ নেই, কারণ আই অ্যাম হায়ার্ড বাই দ্য গভর্নমেন্ট, সরকারের ভাড়াটে খুনি। এই জন্য পাবলিক সালা পুলিশের ডান্ডাকে ভয় পায়, সরকারি ডান্ডা। তিনটে স্লোগান, ইনকলাব, জিন্দাবাদ, নিজ খিলা নিয়ে ধান তোলো, অ্যান্ড তেভাগা চাই। আপনারা ছিলেন তিন বন্ধু, কোনো জাতপাত ছিল না, না কই উঁচ না কই নিচ, প্রত্যেকের হাতে রুদ্রাক্ষের মালা, একজন আপনি আর একজন আলী আহমদ আর একজন আমি জানি নামটা, সেন শর্মা। নমস্কার, আকাশ বাংলা তরফ থেকে আমি পিউ আজ রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবী সুজয় সেন শর্মা। আসুন তাঁর সঙ্গে কথা বলে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের উত্তরে কি বলেন তিনি শোনা যাক। মিস্টার সেন শর্মা, কয়েকদিন আগে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনার অফিস সার্চ করতে এসেছিল, ইজ দ্যাট ট্রু? ইয়েস, উইদাউট এ সার্চ ওয়ারেন্ট, আমাকে কেউ কিছু জানিয়ে আসেনি, ওরা ওদের কাজ করেছে। আসলে আমি যদি দোষী হতাম তাহলে কি এখানে বসে ইন্টারভিউ দিতে পারতাম? অফকোর্স স্যার, আপনার বিরুদ্ধে অভিযোগ ঠিক কি ছিল? খবরটা তো বাসি, আমি পাবলিকের টাকা চিট করেছি, আমার ফিল্ম সিটি, আমার চ্যানেল, আমার নিউজ পেপার সব নাকি পাবলিকের টাকা চিট করে তৈরি করা হয়েছে। ফানি, আসলে এগুলো আমার সম্বন্ধে মানুষের ঈর্ষা বলতে পারেন, এরপর তো বলবে আমার অন্তর্বাসে পাবলিকের টাকায়, সরি, পার্ট মাই ল্যাঙ্গুয়েজ। যদি তাই বলেন আপনার কি উত্তর হবে স্যার? প্রমাণ করুক এই দেশটা আমার, নিজেকে কি নিজেকেও চিট করে? কখনো না, নেভার। আমি একজন স্বাধীনতা সংগ্রামী, আমি আমার দেশকে ভালোবাসি, ওরা আমাকে ভুল বোঝে, হিস্ট্রি জানুন। দেখুন এই যে রুদ্রাক্ষটা, এটা আমি সবসময় পড়ে থাকি, কেন জানেন? কেন? এটা আমাকে মনে করিয়ে দেয় একটা পুরনো দিনের কথা। দিনাজপুর আটোয়ারি থানা, সেখানে আমি আর আমার দুই বন্ধুকে এরকম তিনটি মালা পরিয়ে দিয়েছিলেন স্বয়ং বিপ্লবী নেতা গুরুদাস তালুকদার। ওইভাবে সত্যিটাকে বদলানো যায় না। সত্যিটা কি বলুন? ওই সেন শর্মার হাতের রুদ্রাক্ষটা তো মরে গেছে, তাই না? আপনারটা তো বেঁচে আছে, বলুন সত্যিটা কি? সেই রাতে এক্স্যাক্টলি কি ঘটেছিল? কোত্থেকে পেলেন এতগুলো পিলস? হোয়াট ইজ দ্য ট্রুথ? সত্যিটা কি বলুন? চুপ করুন অফিসার, বিহেভ ইয়োরসেলফ। এক্সকিউজ মি, আমার বউয়ের ফোন আছে। হ্যাঁ, হ্যালো জেনেলিয়া। হ্যাঁ, অফকোর্স আমার মনে আছে, আমি ডেফিনেটলি তোমার জন্য শান্তিপুরে শাড়ি নিয়ে আসবো। হ্যাঁ, ড্যাম ইট, আমি এক মিটিংয়ে আছি, পরে ফোন করছি। ওকে, সত্যি বলুন, ঘুমের ওষুধের বদলে ভুবনের কপালে রিভলভারের গুলি কেন? আমি নিচে পড়লো খুব বলে পাপা, আই ওয়ান্ট টু রিচ দ্য টপ, আমি অনেক কিছুতে উঠতে চাই বাবা, অনেক কিছুতে উঠতে চাই। কতটা উঁচুতে, কতটা উঁচুতে উঠতে গেলে বাবার কপালে বন্দুক ঠেকাতে হয়?
তুই বন্দুক কোথায় পেলি? কোথায় পেলি বল? লাগে বন্দুক লাগে, যখন মানুষ ঠকতে চায় না তখন বন্দুক লাগে, ভয় দেখাতে, ভয় দেখিয়ে চুপ করে রাখার জন্যে, তাই না রে? অনেক দূর এগিয়ে গেছে, আইবি অফিসারকে শুধু চিটার ভেবে বাড়ি পাঠালো প্রোটেকশন দিয়ে, আর ওর হাতে এখন বেআইনি বন্দুক। মার 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 ভুবন, মার না, না ভুবন না, মার, চালা বন্দুক, চালা ভুবন, চালা, মার, তোর বাবাকে মার, মার। কি বলছি কি তুমি, কি বলছি কি তুমি? বন্ধে মাতারাম, না না ভুবন না, চুপ কর মা, জাস্ট চুপ কর। সারাটা জীবন তুমি শুধুমাত্র হনুমান চল্লিশা আর তুলসীদাসের রামায়ণ নিয়ে কাটালে এই এই বাবার চায়ের তলায় থেকে। লাইফটা এখন তেপাকান্তর নয় বাবা, নো। আর তোমার ওই হাতের উদ্রাক্ষ আমার বস মিস্টার সেনশন মা, ওর হাতও আছে। তোর চিট ফান্ডের মালিক, হোল ওয়ার্ল্ডে চেন অফ রিসর্ট, নিজস্ব স্যাটেলাইট চ্যানেল, চিটার, ইয়েস ও চিটার। কিভাবে প্রমাণ করে দিবে? হ্যাঁ হাউ? কিসের প্রমাণ? তুই মানুষের টাকা চুরি করছিস, আর সেই মানুষগুলো আমার বাড়ি এসে আমার ইজ্জত চুরি করে নিয়ে গেল। আমি টাকা চুরি করিনি, টাকা চুরি করিনি, আমি আমি টাকা চুরি করিনি। মা আমাকে খেতে দাও। ভুবন, শোন ভুবন, 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 শোন আমার কথা, শোন। আমায় ক্ষমা করিস মা, তোদের মাথার উপর ছাড়তে বোধ হয় আমি করতে পারলাম না। এরকম করবেন না প্লিজ। Don't touch him. মিথ্যা সহানুভূতি দেখানোর কোনো প্রয়োজন নেই, সত্যিটা আমি বলছি। ভুবনকে আঙ্কেল নিজের হাতে শুট করেছেন। জয় গোবিন্দ গোপাল গদাধর, জয় 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 গোবিন্দ গোপাল গদাধর। না না না, আজও তোদের ফাইলগুলোতে সরকারি ছাপা মারতে পারলাম না রে। তো তোমার কাজ করলা, শোনো হাতটা দাও। আরে হাতটা দাও না, হাতটা দাও। এই হাতটা না মাথার উপর থাকলে সব হবে, আর তোমার ওই ছাপার পিছনে
জয় রাধে গোবিন্দ কৃপা কর। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। নমো গঙ্গে চ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলয়স্মিন সন্নিধিং কুরু। নমো কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাষ ইস্তরানি চ তীর্থানৈ ত্রাণি পূর্ণানি সাধ্য। আঙ্কেলকে এখানে নিয়ে আসার মানে কি? ভুবন বেঁচে আছে এটা প্রমাণ করবার জন্য। কেন শুধু শুধু এত বড় একটা মিথ্যা কথা বলছেন? আপনি যখন আইসিইউতে ভর্তি ছিলেন তখন আপনার স্ত্রী আর ভুবনকে এখানে দাহ করা হয়েছিল, নুসরত উইটনেস। কিন্তু আমি এখনো বলছি ভুবন বেঁচে আছে। আর ইউ ম্যাড? একটা বয়স্ক মানুষের ইমোশন নিয়ে হাউ ব্রুটাল। বুঝেছি, আমি বুঝেছি। যতদিন সেন শর্মারা থাকে ততদিন ভুবনরাও থাকে। বুঝেছি, আমাকে থাকতে হবে, আমাকে থাকতে হবেই। ভুবন আমাকে বলতো, আই ওয়ান্ট টু রিচ দ্য টপ। আমায় এরেস করছো না কেন? তুমি তো জানো আমি নিজের হাতে ভুবনকে মেরেছি। ওটা খুন নয় স্যার, বিপ্লব। একটা খুন করলেও ফাঁসি, আর দশটা করলেও ফাঁসি। রমেশ, আপনি আঙ্কেলকে প্রভোক করছেন। ইয়েস, I am consciously provoking him to murder Sen Sharma and group. হ্যাঁ করছি, আমি এটাই তো চাইছি। স্যার, আমি জানি আপনি জঞ্জাল পরিষ্কার করতে ভালোবাসেন, তাই তো আমি ডিপার্টমেন্টের কাছে আমার মুখটা বন্ধ রেখেছি। কেন তোমাদের মুখ বন্ধ? কেন তোমাদের সার্ভিস রিভলভার চিরকালের মতন ওই চামড়ার খাপে বোতামাট কেন থাকবে? হ্যাঁ কেন? কঠিন প্রশ্নের সহজ উত্তর, আমি হাতে পিস্তল নিয়েছি সরকার চালানোর জন্য, আর সেন শর্মারা সরকারদের চালানোর জন্য হাতে পিস্তল নিয়েছে। আচ্ছা আপনি বলুন তো স্যার, কখন স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট NCTC আইনে ছাপা দেবে তার জন্য বসে থাকবো? নাকি টেরোরিজমে বিজনেস করে মাল খেয়ে চোখ লাল করে যারা বসে আছে তাদের দেখবো আর গুলি করব? নিন। কি করছেন? ওটা সার্ভিস পিস্তল। সার্ভিস, সার্ভিস ফর দ্য নেশন।
ঠিকই তো করছি। পেছনে চিতার আগুনটা দেখছেন মিস নুসরত? এর থেকেও অনেক বড় ব্লাস্ট হয়েছিল মুম্বাইতে, সাতখানা ব্লাস্ট পরপর। মাঝে মাঝে ওভার দ্য ফোন কথা বলেন, শান্তিপুরি শাড়ি মিষ্টি এগুলো প্রেজেন্ট করি এই ফোনে। আমি টাইম সেট করে রেখেছি ওর জন্য স্পেশাল রিংটোন, প্রতি ছ ঘন্টায় একবার বাজে। ইনফ্যাক্ট ভুলতে চাই না ওকে। কতজনকে বলবেন এটা? মুম্বাই ব্লাস্টের এফেক্টেড ফ্যামিলি 75,000। আর একটা কাগজ হবে, নৌকো বানাবো। না বানাবেন না, কাগজের নৌকো বানাবেন না প্লিজ। তুমি কি করছিলে? চেষ্টা করেছিলাম, রবি ঠাকুরের ভাষায় আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন, মঙ্গলবার, মাই ফুট। আই নিন নিন নিন, বসে বসে কাগজের নৌকো বানান, যত ইচ্ছে বানান, নিন নিন। ড্যাম ইট, স্কুলে তুমি তোমার বন্ধুর রেকটামে পেন্সিল ঢুকিয়ে দিয়েছিলে, ইজ ইট ট্রু? ইয়েস স্যার। কাম অন, স্পিক আউট লাউডলি। ইয়েস স্যার। নাও টেল মি, ডু ইউ নো দিস ম্যান? আমি এনাকে খুব ভালো করে চিনি স্যার। ইনি সোনারাম মাহাতো, ওরফে সুজয় সেন শর্মা, ওরফে অভিষেক রাউত, ব্লা ব্লা ব্লা। স্টপ স্টপ, ডু ইউ থিঙ্ক দিস ম্যান ইজ আ টেররিস্ট? নো স্যার, এ তার চেয়েও খারাপ, হি ইজ আ মেকার। Explain us. Actually, he's a person from the grassroots. Mm-hmm. In his young age, he was a freedom fighter. Mm-hmm. And after that, he wants to reach at top. Yeah? এবং এর বিপ্লবী ইমেজটাকে খাটিয়ে এখন একজন বিপ্লবী দেশটাকে বিক্রি করে দেবার জন্য ফিনান্সের কাজ করছে। Do you mean to say he is a broker? You mean দালাল? Not exactly. But ওনার চিট ফান্ডের আর্নিংসে একটা মোটা টাকা যায় ওই ট্যাক্স হেভেনে থ্রু ইন্ডিয়ান আর্মস এজেন্ট। ওকে। এবং ওই এজেন্টকে টাকা দেন ইন্ডিয়ান কারেন্সিতে মিস্টার সুজয় সেন শর্মা। অ্যাকর্ডিং টু আওয়ার ইনফরমেশন, পটেল ইজ দ্য ম্যান। সে ইন্টারন্যাশনাল এজেন্টসদের কাছ থেকে আর্মস নিয়ে পৌঁছে দেয় মণিপুর, ঝাড়খণ্ড, আচ্ছা, এবং পশ্চিমবাংলার গ্রামে গ্রামে। আজকাল গ্রামের ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা কাবাডি খেলার জায়গায় AK-47 খেলছে।
ওদের টাকায় কেনা আর্মস আম পাবলিকের মাথায় এবং বুকে এসে লাগছে। যা বলছো তা প্রমাণ করে দেখাও। প্রথমে প্রমাণ করো যে সাধারণ মানুষের টাকা চিট করে। অ্যান্ড ইফ ইউ ক্যান প্রুভ দ্যাট, আমি তোমায় কথা দিচ্ছি ওর সব কটা রিসর্ট এবং চ্যানেল আমি সিজ করে দেব। প্রসিড দেন, দিস ইজ ইউর লেটার, ক্যারি অন। ফাস্ট। ইয়েস স্যার। মিস্টার ঘোষ, আপনি ওদিকটা যান। কি কিছু পেলেন? না স্যার। ওদিকে দেখুন কি হলো। সরি স্যার। হেল, এক্সট্রিমলি সরি স্যার। দ্যাট ওয়াজ আ নাইস পিস অফ বেলজিয়াম গ্লাস, বাট আই ডোন্ট মাইন্ড। লাস্ট টাইম যখন ইনকাম ট্যাক্স রেড করতে এসেছিল তখন ও মাই গড মনে হচ্ছিল বাড়িতে একটা ভূমিকম্প হচ্ছে। বাট he was such a perfect gentleman. What's your name, please? Arvind Singh. That Arvind Singh of Special Branch, jar Mrs. Choto Meghi niye shopping korte giye shontrashbadider hate mara giyeche. That was a sad incident. Certainly not. That was planned. Well planned. Oi pastara hotel e onekgulo buddhiman manush boshe ওই বোমা ফেলা ছকটা কষেছিল এবং তাতে অনেকগুলো মানুষের সাথে আমার মিসেস। এনিওয়ে স্যার, আই এম নট ইন এ মুড টু ডিসকাস মাই পার্সোনাল ম্যাটার উইথ ইউ, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। তা সন্ত্রাসবাদে মিসেস মারা যাওয়ার পর মনে হলো দেশের যত সন্ত্রাসবাদী আছে তাদের ডিপার্টমেন্ট থেকে তুমি, ও আই এম সরি, তুমি বলে ফেললাম। আসলে বয়সে তো অনেক ছোট সেই জন্য। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। অফ কোর্স নট স্যার। মনে মনে আরেকটা দায়িত্ব নিয়েছি স্যার, সন্ত্রাসবাদী, আই মিন যাদের হাতে বন্দুকগুলো আছে, যারা জঙ্গলে লুকিয়ে একটা মিশনের জন্য লড়াই করছে, যেমন আপনি একদিন করতেন তেভাগা আন্দোলন। স্মার্ট। কিন্তু তোমার কি মনে হয় এই দুটো এক? সার্টেনলি নট। কিন্তু তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন আপনি। আমি? ইয়েস, আপনি। আপনি বাজারে ব্যাংকের থেকেও চড়া সুদে বন্ড দিচ্ছেন, কয়েকগুলো নিরীহ মানুষের টাকা নিচ্ছেন, আর আর সেই টাকাটা নিয়ে দুদিন বাদে কোম্পানিটা তুলে দিয়ে টাকাটা মেরে দিচ্ছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাই করছি। ওয়েল ইয়াং ম্যান, মানুষের লোভ হলো কাগজে নৌকো, জানে যে এটা বেশি দিন ভাসবে না, তবু ভাসাতে চায়। আমরা পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমায় ঠকতে যাই না? সিনেমা হচ্ছে, সেখানে হিরো হিরোইনকে ছেড়ে চলে যাচ্ছে, হিরোইন কাঁদছে, হিরো কাঁদছে, এভরি ওয়ান ইজ ক্রাইং, কিন্তু এভরিথিং ইজ ফলস, তবু আমরা পয়সা দিয়ে টিকিট কেটে ঠকতে যাই। ইনফ্যাক্ট আমরা ঠকতে ভালোবাসি। তার মানে আপনি মেনে নিচ্ছেন যে অফ দ্য রেকর্ড? দেখো, গরিব বলো বড়লোক বলো, যতদিন লোভ থাকবে ততদিন ওরা ঠকবে। আরে বাবা, বাড়িতে টাকা ছাপার মেশিন থাকলেও অত চড়া সুদে কিছুতেই আমরা ম্যাচিউরিটি ভ্যালু দিতে পারবো না, ইটস এ ফ্যাক্ট। আর এটাও ফ্যাক্ট যে তোমরা কাঁচকলা করবে, উল্টে আমার কালো টাকা তুমি, তোমার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, সরকার আমার কালো টাকা সাদা করে দেবে। আর ইউ ইন সেন্স? 100 ভাগ। ডিসক্লোজার মানে জিনিসটা কি বোঝো? ডিসক্লোজার আন্ডার সেকশন 132(4) অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট অফ 1961, তোমার সরকার 2011-তে কয়েক হাজার কোটি ডিসক্লোজার করা হয়েছে বলে একদম সেই আনন্দে গৌরনিতাই হয়ে নৃত্য করছে না কি না, কালো টাকা উদ্ধার করা হয়েছে, কচু উদ্ধার হয়েছে আমরা, বড় বড় স্টেটমেন্ট দেওয়া হয়েছে কাগজে, বেনিফিটটা কাদের হয়েছে? আমাদের।
আপনাদের? Yes, my dear young man. এই যেদিন আমার বাড়িতে ইনকাম ট্যাক্স রেড হয়েছিল সেদিন বাড়িতে ওই কয়েকদিনের কালেকশনের দরুন নিয়ার অ্যাবাউট 100 কোটি টাকা ছিল। আমি নিবাট ভদ্রলোকের মতো বলে দিলাম। বলে দিলেন? হ্যাঁ বলে দিলাম। তারপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি করলো, ওই 100 কোটির থেকে 40 কোটি ট্যাক্স নিয়ে বাকি 60 কোটি টাকা আমাকে ফেরত দিয়ে দিল। এবার বোঝো, 60 কোটি টাকা, সাদা টাকা আমার হাতে এলো যা আমার হাতে ছিল না। ওই টাকা তো গরিব কুলি মজুর চাষি এদের কাছ থেকে কালেক্ট করা হয়, আমার এজেন্টও রেগুলার কালেক্ট করে। আমি তো ভাবছি আমার মেন গেটে একটা প্লেট লাগাবো, ওয়েলকাম। আবার কি হলো? পড়ে গেল স্যার। সরি স্যার, এটাও নিশ্চয়ই দামি। ভেঙে পড়ল, আই ডোন্ট মাইন্ড, আই উড নেভার মাইন্ড। ঘোষ রয়, সার্চ করো, একটাও কোণা ছাড়বে না। সার্চ সার্চ। ইয়েস স্যার। তুমি কি করছিলে? রমন স্যার, আমি আটি বেঁধেছি। হ্যালো 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 হ্যালো, এভরিথিং ইজ অল রাইট। আসুন স্যার। ওয়েলকাম স্যার, আইয়ে আইয়ে। কাম অন। ইয়া কাম প্লিজ। হাউ ক্যান ইউ সে দ্যাট? আই এম শর মিস্টার সেন শর্মা। ও ইয়েস আই এম মিস্টার প্যাটেল। স্যার, টেররিজমের ধান্দা শেয়ার বাজারের মতো দিন দিন পড়ে যাচ্ছে। স্যার কি বলেন, টেররিজমের ধান্দা? Yes, my dear. These are all created. ধর্মপ্রাণ কিছু মানুষকে ধর্মের উস্কানি দিয়ে কিংবা ক্ষমতার লোভ দেখিয়ে উই রান আওয়ার বিজনেস, দ্য বিজনেস অফ সাপ্লাইং আর্মস। বাট দ্যার ইজ নো ইফস এন্ড বাটস মিস্টার সেন শর্মা। ইয়ে আমেরিকা নহীঁ কে এক বার 9/11 হুয়া অর NCTC জেসা কানুন লাগু। ইয়ে হ্যায় ইন্ডিয়া চেল। ওকে, স্টেটস অর সেন্ট্রাল আপস মে লড়েঙ্গে অর হাম লোক ইসকা ফায়দা লুটেঙ্গে। यही तो होना है। लेट्स स्टार्ट द डील। बेंजामिन, या आर द रिक्वायर्ड कंसाइनमेंट्स रेडी फॉर डिलीवरी? श्योर, सप्लाईज रेडी फॉर डिलीवरी एंड आई सेंड ऑल द फोटोकॉपीज टू यू मिस्टर पटेल। ओह यस, सी द फोटोकॉपीज, आई होप यू विल बी हैप्पी। दीज आर ऑल फोटोकॉपीज ऑफ द रिक्वेस्टेड मटेरियल्स मिस्टर सेन शर्मा। गुड, वंडरफुल। Mr. Sen Sharma, as per your requisition, use ZI Pro automatic SMG from Israel Weapon Industries for the Naxalites and new chocolate for the Bhai Logs. And now tell me, what for you? Aap hame Indian currency mein kitne de rahe ho? Dealing amount is 1000 crore in Indian currency. Sir, kothay pelam? Ha, tumi ene diyecho. Tomra shobai ene diyecho. Somosto agentra. গরিব মানুষের টাকা সুইস ব্যাংকে জমা হচ্ছে ট্যাক্স হ্যাভেনে। তাহলে তো বুঝতে পারছো যে আমাদের ন্যাশনাল প্রপার্টি কতটা সুরক্ষিত ট্যাক্স হ্যাভেনে আছে। মাই ডিয়ার ফ্রেন্ড জর্জ, উইল ট্রান্সফার দ্য মানি টু সুইজারল্যান্ড, সুইস ব্যাংক ইন ইউরো, কেম্যান আইল্যান্ড ইন ডলার্স এন্ড ইন দিরহাম, জেবেল আলি ফ্রি জোন দুবাই। অল রাইট, নাও চিয়ার্স অ্যাগেইন। বলেছিলাম না চমকে যাবে। নাও ইন্ডিয়া ready for another blast. Cheers. জানেন স্যার, রোজ রাতে আমি স্বপ্ন দেখি যে আমি আত্মহত্যা করব, আমার স্ত্রী আমার ছোট্ট মেয়ে দৈলের কাছে ফিরে যাব। কিন্তু কিন্তু মরতে ভয় পাও, তাই তো? না, আমার স্ত্রী আর মেয়ের মৃত্যু কারণ যারা, তাদেরকে নির্মূল করে দেওয়ার জেদ আমার সবসময় চেপে ধরে। তুমি একজন অফিসার,
কোমরে লাইসেন্স পিস্তল, তোমায় তো ভাবতে হয়। কারণ আমার সেই ক্ষমতাই নেই। কেন? আমি খুব জোর আপনার ছেলে ভুবনকে পিছ মোড়া করে কেলিয়ে সুখ পেতে পারি, তার বেশি আর কিছু নয়। আপনার উর্দি নেই স্যার, আপনি অনেক কিছু করতে পারেন। এই জঞ্জাল সাফ করার জন্য আপনার হায়ার অথরিটি পারমিশন লাগবে না, আমার লাগে। এই সার্ভিস পিস্তল দেখছেন স্যার, এটাতে কোনো গুলি খরচ হয় না। কেন জানেন? তাহলে তোমরা কিসের জন্য? শুধুই পরিকল্পনা স্যার। এনএসজি পরিবর্তে এখন এনসিটিসি। প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা অ্যান্টি টেরোরিজম সেল। তখন তোমাদের নতুন অস্ত্র দেখে আতঙ্কবাদীরা ঝলসে উঠবে। সে তখনটা কখন হবে অরবিন্দ বলো? দেশটা যখন কড়কড়ে বাসিউরির মতন টুকরো টুকরো হয়ে যাবে তখন? সে তখনটা এখন কেন নয়? এখন কেন নয় অরবিন্দ? অনেক ইকুয়েশন আছে স্যার। মিলিজুলি সরকার, পার্টি পলিটিক্স, একদিকে সেন্ট্রাল অন্যদিকে স্টেট, ক্ষমতা লড়াই, মাঝখানে স্যার আমরা ফেঁসে আছি। শেষ, সব শেষ। এই শুয়ে বাচ্চাদের খিস্তি দিতে ইচ্ছে করে না। কতগুলো গালাগালি দিয়ে তুমি সিস্টেমটাকে পাল্টে দেবে? বরং দেশটাকে বাঁচাও, বাঁদরের পিঠে ভাগটা আটকাও। আপনি তো পারেন স্যার, বলুন। 200 বছর থাকা ইংরেজদের আপনারা তাড়িয়ে দিয়েছিলেন। চাইলে কুইট করতে পারেন। এতক্ষণ আমি যা বললাম সেটা বকবাস মনে করে সব ভুলে যেতে পারেন। ভুলে যেতে তুমি পারবে? এই ধর্মযুদ্ধে আমি যদি অর্জুন হই, তুমি আমার সারথি, তুমি আমার কৃষ্ণ। আমি একটা কিলার, লাইসেন্সড কিলার। তার মধ্যে আমার ইন্টারভিউটা টেলিকাস্ট করার ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে নুসরত নিশ্চয়ই সাহায্য করবে। স্যার আমার মনে হচ্ছে যে নুসরতকে সবকিছু জানানো ঠিক হবে না। নুসরতকে রাজি করার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, বাকি ব্যাপারটা তোমাকেই সামলাতে হবে। ইয়েস স্যার। আমার বয়স হয়েছে, ইচ্ছে থাকলে অনেক কিছু করতে পারি না। আর সরার মতন একটা পোকা মারতে পাইপ বেয়ে ওঠার দরকারটা কি? হ্যাঁ, সেন শর্মাকে টেনে তার গত থেকে বার করতে হলে এটাই সেরা উপায়। আমি যাব না, সে আসবে আমার কাছে। আর ইস, দেখোই না কি হয়। জানো অরবিন্দ, প্রথম যখন সশস্ত্র বিপ্লবে হাতে এরকম একটা বন্দুক পেয়েছিলাম, এটার মতো এত ভালো ছিল না। তবু সেটা হাতে নিয়ে শরীরের সমস্ত শিরা উপশিরা গরম হয়ে উঠেছিল, যেন একটা কারেন্ট। বন্দে মাতরম, বন্দে মাতরম। তুমি চাইলেই তো এটা হবে না আঙ্কেল, 15 আগস্টে প্রোগ্রাম অলরেডি প্ল্যান্ড, কালকেই টেলিকাস্ট, এখন এটা কি করে সম্ভব? অসম্ভব কথাটা শুধু অভিধানে খুঁজে পাওয়া যায়। তোকে এটা করে দিতেই হবে নুসরত। আচমকা এসব কেন? ওয়াই? কোন সব? এতদিন যে মানুষটা তাম্রপত্র নিতে অস্বীকার করেছে, বিপ্লবী হিসেবে কখনো মুখ খোলেনি, হঠাৎ সে আজ মিডিয়ার সামনে কেন স্বাধীনতা নিয়ে কথা বলবে? আমার কিছু বলার আছে। সত্যি তো পিস্তল হাতে করে সেন শর্মার মতন লোকের সঙ্গে তো আমি লড়াই করতে পারবো না। বাস 4টে মনের কথা আমি লোককে শোনাতে চাই। অরবিন্দ আবার তোমাকে প্রভোক করছে না? না, আমার বিবেক বলছে একজন বাবা হিসেবে, একজন স্বামী হিসেবে
এই বুকে একটা জ্বালা আছে, কেন তোর নেই? ওকে, হ্যালো, ইয়েস স্যার, আই এম নুসরত। অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ আই হ্যাভ টু ক্যান্সেল দিস ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রাম। স্যার, অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইজ লাইক দ্যাট। বন্দে মাতরম। বন্দে মাতরম। আমরা যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম, আজকের স্বাধীন ভারতবর্ষ কিন্তু তা নয়। কিন্তু মিস্টার দাস, আজকের অনুষ্ঠানে তো, প্লিজ প্লিজ প্লিজ, সময় নষ্ট করার মতন সময় আমার হাতে নেই। আমার একটা ছেলে ছিল, আজ সে নেই। সে মানুষকে বোকা বানিয়ে টাকা তুলত, সাদা বাংলায় যাকে বলে চিট ফান্ডের টাকা। অল্প সময়ে বেশি টাকার লোভ দেখাত, নিজেই বোকা হয়ে গেল। কিন্তু প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, কেউ আপনারা ওর জন্য চোখে জল ফেলবেন না, কারণ সে দেশদ্রোহী ছিল। কিন্তু মিস্টার দাস, আজ আমাদের বিষয় ছিল, জানি, স্বাধীন ভারতবর্ষ, কিন্তু কোথায় সেই স্বাধীনতা? আমাদের জীবনের সিকিউরিটি কোথায়? হ্যাঁ, কিছু মানুষ স্বাধীন, যারা আমার আপনার ঘরের ছেলেদের বোকা বানিয়ে তাদের কাজে লাগিয়ে আমার আপনার টাকা নিয়ে ট্যাক্স হেভেনে টাকার পাহাড় জড়ো করছে, তারা স্বাধীন। ওদের কোটি কোটি টাকা সুইস ব্যাংকে যায়, আর আমার ছেলে আর আপনার ছেলেরা এখানে নিরীহ সন্তানেরা মারা যায়। সন্ত্রাসের ব্যবসা মানে কি বলতে চাইছেন আপনি? আমার কাছে প্রমাণ আছে, ওই চিটফান্ড নামক সংস্থান গরিব লোকেদের সঞ্চয় টাকাটা নিয়ে তুলে দেয় সন্ত্রাসবাদীদের হাতে, আর তার বদলে এই দেশে আসে ঠান্ডা ধাতুর তৈরি মানুষ মারার যন্ত্র। কখনো AK-47, কখনো আমি ওসব নামগুলো জানি না, শুধু জানি মানুষ মরে লোভের আগুনে, পোকার মতন কাতারে কাতারে মানুষ মরে, ভুবন মরে। আপনি কাদের কথা বলছেন? সেটা সহজে আপনাকে বোঝাতে পারবো না, তাদের অনেক নাম, রাবণের মতন 10টা মাথা, কখনো রহমতুল্লাহ, কখনো বেনসন, কখনো টনি, কখনো পরিচিত সেন শর্মার মতন লোকেরা। সেন শর্মা? হ্যাঁ, প্রকাশ্য সভাতে আমরা তাদের বীরের সম্মান দিয়ে থাকি, আর আমার এই রুদ্রাক্ষটা মরতে থাকে ভুবনের মতো, আর আমিও মরতে থাকি রোজ একটু একটু করে। কিন্তু এবার শিট বন্ধ করলে কেন? সবে কেঁদে কেঁদে নাটকটা জমিয়েছিল। স্যার, উনি কিন্তু আপনাকে স্ট্রেট অফে ফাঁসাবার চেষ্টা করছে, আর কিছু নয়। বলল, শুনলে না, আমার 10টা মাথা, তার মধ্যে একটা মাথা আগেই জানতো আজ আকাশ বাংলায় রমণের ইন্টারভিউ হবে। এটা জেনেও আপনি অ্যালাউ করলেন? সোমেশ, ওটা আমার চ্যানেল নয়। স্যার প্লিজ, আমি জানি আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না। তাহলে টেন্স হচ্ছ কেন? না, রমণ তো শুধু ভুবনের বাবা নয়, ও আমার অনেক দিনের বন্ধু, আমি তো জেনে বুঝেই ওকে সুযোগটা করে দিয়েছি। আর সত্যি তো ওর উপর তো একটা ইনজাস্টিস হয়েছে, ওর তো একটা ক্ষতিপূরণ পাওয়া দরকার। স্যার, ও কিন্তু বলছে, মানে প্রকাশ্যে বলছে যে ওর কাছে প্রমাণ আছে। বলছে নাকি? হ্যাঁ। আপনি হাসছেন? ওই মানুষটাকে পাগলা কুকুরের পেছনে লালি দিয়ে আপনি হাসছেন? কি আশ্চর্য! স্টপ ইট! আমি জানি আপনি আপনার ব্যক্তিগত আক্রোশ মেটাবার জন্য ওই বুড়ো মানুষটাকে ইউজ করছেন, এসব আপনারই প্ল্যান। রেগে গেলে আপনার গালে টোল পড়ে, আমার জেনেলিয়ার পড়তো। ইন্টারভিউটা আপনারই চ্যানেলে দিয়েছিলেন উনি, ব্যবস্থাটাও আপনি করেছিলেন। আমার রাইট? কি হলো, চুপ করে গেলেন? আই এম সরি, আমি আপনাকে হার্ট করতে চাইনি। আমি জানি উনি ডিরেক্টলি মিস্টার সেন শর্মার নাম বলে নিজের বিপদটা ডেকে এনেছেন, এই বিপদটা না বাড়ে তাই তো না? পাণ্ডবের অজ্ঞাতবাস, তাই তো? আমি ফোন রাখছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আঙ্কেল, তুমি কার সঙ্গে কথা বলছিলি?
অরবিন্দ। আচ্ছা আঙ্কেল, সত্যি কি তোমার কাছে কোনো প্রমাণ আছে? এমন কোনো ডকুমেন্ট যা দিয়ে আমরা প্রমাণ করতে পারি? শর্মা কোনো প্রমাণ রেখে কাজ করে না। আমি ওটা মিথ্যে কথা বলেছিলাম। মিথ্যে? কিন্তু কেন? আমি বলছি তোমাকে। হ্যালো মিস নুসরাত। ইয়েস মিস্টার সেন শর্মা আপনার সঙ্গে একটু কথা বলতে চান। স্যার নুসরাত অন দ্য লাইন। হ্যালো নুসরাত, আর ইউ দেয়ার? স্যার অ্যাকচুয়ালি স্যার। থ্যাংক গড, আমি তো ভাবলাম আপনি লাইনে আছেন কি না। ইয়েস স্যার। ইয়েস ইয়েস, আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড দ্যাট। হঠাৎ চোখের সামনে রয়্যাল বেঙ্গল টাইগারের হলুদ কালো স্ট্রাইপগুলো দেখলে সকলেরই কথা বন্ধ হয়ে যায়। নাথিং টু ওয়ারি, আমি হালুম করবার জন্যে আপনার ফোন ট্রেস করে ফোন করে নি। আই জাস্ট ওয়ান্টেড টু কংগ্রাচুলেট ইউ। আপনাদের চ্যানেলে রমনের ইন্টারভিউটা দেখলাম, সো রিয়েল, আই এম ইমপ্রেসড। শুনলাম ওটার প্রডিউসার নাকি আপনি, তাই আপনার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করলো। আই এম এক্সট্রিমলি সরি স্যার, আই এম সরি ফর দ্য ইনসিডেন্ট। আঙ্কেল আসলে ইমোশনাল হয়ে যে আপনার নামটা বলে ফেলবেন। ইটস অল রাইট, ইটস অল রাইট, প্লিজ ডোন্ট বদার। আসলে রমন আমার বন্ধু, ওকে তুমি চিনি, ও আমার কতদিনের বন্ধু জানেন? পুরনো বন্ধুকে টিভিতে দেখে আই ওয়াজ বিট মুভ। প্লিজ নুসরাত, বড্ড কথা বলতে ইচ্ছে করছে। অ্যাকচুয়ালি আপনি দাও কি রে রমন, টিভিতে তোর গলাটা অন্যরকম শোনাচ্ছিল। তুই শুধু ফোনে কথা বলবি, সামনাসামনি দেখা করতে ইচ্ছে করছে না? সত্যি আমার সঙ্গে দেখা করতে চাস? ঘাবড়াবি না। অবশ্য তোর আর এখন ঘাবড়াবার কি আছে? তোর সঙ্গে তো সবসময় এখন ওই আইবি লাজকাটা কুত্তাটা ঘুরে। অরবিন্দ সিং, হ্যালো। হ্যাঁ, কত কিছু বলার আছে। পুরনো বন্ধু, পুরনো স্মৃতি। সো নাইস অফ ইউ। বেশ তাহলে, কিন্তু না থাক, ওসব দরকার নেই। আফটার অল তুই দশ মাথা রাবণের সঙ্গে মিট করতে আসছিস, তো তুই প্রোটেক্টেড হয়ে আয়। কিন্তু কোথায় দেখা করি বলতো, মানে কোথায় তুই সেফ ফিল করবি? তোর মনে আছে পুলিশের ভয় যখন আমরা অটোটি থেকে কলকাতা পালাতাম, তারপর সেই বিদ্যাধরী নদী? হ্যাঁ, দ্যাটস এ মার্ভেলাস প্লেস। নদীর বুকে তুই আর আমি, দ্যাটস গ্রেট। হ্যাঁ কনফার্মড, আমি আসছি। তুমি সত্যিই যাবে? অবশ্যই যেতে আমায় হবেই। বেশ, তাহলে আমিও তোমার সাথে যাব। তোমাকে একা আমি, এই লড়াইটা আমার একা মা, আমার একার। ভুবন শুধু তোমার একার হয়ে গেল অঙ্কেল। এই একবার শুধু আমায় একা যেতে দে, প্লিজ, এই একবার। কাল সকালে সেন শর্মার লোকেরা আমায় নিতে আসবে, আমাকে যেতেই হবে, আমাকে ওখানে যেতেই হবে। ট্রাস্ট করতে পারিস?
आए तुमने जाओ। आए हमें एक नहीं ठीक आजी। तोर गार्ड गुलो के शोरी दिए ची तो, आमार गार्ड गुलो के शोरा लाम। कथा तो तोरा रामार। ओय देख ओरा कत दूरे। तोर मतो आमिओ निरपेक्ष। आमी आमार लोके तोर अलाउ करिनी। खाली तुई आर आमी। एबार खेलाटा शुरू करी? आमी शुरू नय। शेष करते एसेछि। আমি তো একটা পিসফুল মিটিং এর কথা ভেবেছিলাম। হবে হবে পিসফুল এন্ড, এই পৃথিবী শান্তি পাবে। বন্দে মাতরম। আমাকে মারবে বলে আইবির কুত্তাটা তোকে এরকম একটা মজা মেয়ে মানুষের মতো বন্দুক দিল? হ্যাঁ, হোয়াট এ মিস্টেক। কিন্তু আমার কপালটা তুই ভাব কতখানি চওড়া। নেমে আসুন, নেমে আসুন, নেমে আসুন। কি বলছেন কি আপনি? আঙ্কালের পিস্তল থেকে গুলি বার করে আপনি ফেলে দিয়েছেন? আমি মানুষকে চিট করি। মানুষের সেই টাকায় চলে যায় কখনো সুইজারল্যান্ডে, কখনো ইউএসএ ভার্জিন আইল্যান্ডে, কখনো জেবেল আলী ফ্রি জোনে, তোদের স্বাধীন দেশের আইন কানুনকে কাঁচকলা দেখিয়ে। আমাদের স্বাধীন দেশ যা আমাদের হাতের ইশারায় চলে, কি করবি তুই? তোর বিপ্লব তো ফুরিয়ে গেছে, তার বন্দুক আছে, গুলি নেই। অবশ্য থাকলেই বা কি হতো? ভেতরে বুলেট প্রুফ জামা, তোরা আমাদের কিচ্ছু করতে পারবি না, কোনোদিনই পারবি না। বড়জোর তোদের সরকার ওই জাসান আলীর মতো কতগুলো টাকা লেনদেনের দালালের পেছনে ঘুরঘুর করবে। আমি বুঝতে পারিনি। জাস্ট শাট আপ। আপনি প্রয়োজন থেকে বেশি বোঝার চেষ্টা করেছেন। কি মনে করেন নিজেকে? হ্যাঁ, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমতী, অহংকার, অতি দর্পে হতালঙ্কা, তোদের দিন শেষ হতে চলেছে। প্লিজ, এটা আকাশ বাংলার গরমাগরম টক শো নয়। কি ভাবলি তুই 15 আগস্ট খানিক বকবক করে যাবি আর আমরা সব জুজুর ভাই গিয়ে গর্তে লুকোবো? তাহলে সত্যের জয়, অসত্যের নাশ, কথাটাই মিথ্যে? আজকের দিনের আসল সত্যটা হলো এই দেশটাতে সন্ত্রাস আমরাই চালাই। আমাদেরই চিট ফান্ডের টাকায় কেনা হয় আর্মস, আর সেই আর্মস তুলে দেওয়া হয় কতগুলো সদ্য গোঁপ গজানো বাচ্চার হাতে। ধর্মের নামে, রাষ্ট্রের নামে দেশটাকে টুকরো টুকরো করার জন্য? আমি জানতাম আপনার সার্ভিস পিস্তলটা আঙ্কেলের কাছে। আপনারা যে কিছু একটা করতে চলেছেন সেটা আমি ইয়েস করেছিলাম, কিন্তু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আঙ্কেল ইজ নট আ ক্রিমিনাল। বাট সেন শর্মা ইজ। বর্ডার পেরিয়ে যারা এদেশে সন্ত্রাস করতে আসে তারা কি তোর ধারণা পিঠে বস্তায় টাকা বেঁধে নিয়ে আসে? না, তারা আমাদের টাকাই ব্যবহার করে এবং তার বিনিময়ে আমরা পাই ট্যাক্স হেভেনে $1.5 billion। বুঝতে পারলি না? না না, প্রেজেন্ট গ্লোবাল ট্রানজাকশন, ব্যবসা, এমনকি টেররিজম, এই সমস্তই অত্যন্ত কমপ্লেক্স ব্যাপার। তোর মতো একরোখা স্বাধীনতা সংগ্রামীর মাথার উপর দিয়ে ওগুলো বেরিয়ে যাবে। আপনি আপনার আঙ্কেলকে বাঁচাতে চেয়েছিলেন, কোনোদিন ভেবে দেখেছেন যে উনি বেঁচে থাকা বলতে কি বোঝেন? ভেবে দেখেছেন? বড় জোর হেডলের মতো কয়েকজনের নাম বড় বড় করে কাগজে ছাপিয়ে পিঠ বাঁচাবি, কিন্তু এখনো তো তোরা নিজেরাই জানিস না হেডলি পাকিস্তানি না মার্কিনি। আপনি আপনার আঙ্কেলকে বেঁচে থাকার একটা সুযোগ দিতে পারতেন, কিন্তু দিলেন না। আখরে কি ভাবছিস দেশের কি হবে?
আমরা সব লুটে পুটে খাবো তোদেরই ছেলেদের ইউজ করে। এই তো ছেলে ভুবনকে ইউজ করে, তোর মতো সো কল্ড ফুলিশ কতগুলো লোক, তোরা শুধু নিজেদের ছেলেদের গুলি করে মারবি, তারপর গঙ্গা স্নান করে মুক্ত হতে চাইবি। গঙ্গা কিন্তু যেরকম ময়লা সেরকম ময়লাই থেকে যাবে। তাহলে এখন কি হবে? দেখুন কিছু একটা করুন, আঙ্কেলকে প্লিজ বাঁচান। এবার কি আমাকে মারার পালা? তোকে আমি মারবো না, তোকে মারবার জন্য আমি ডাকিনি। মরে তুই যে শহীদ হবি তা হচ্ছে না, তোর ডেস্টিনি হলো ধুঁকতে ধুঁকতে বেঁচে থাকা। বুড়ো বাঘ দাঁত পড়ে গিয়েছে সেই রকম। বাঘ বুড়ো হয়ে গেলেও মাংস ছেড়ে ঘাস খেতে শুরু করে না। বিপ্লবীদের একটাই নাম, সে বিপ্লবী। তাঁর বাঘা আন্দোলনের সময়ও যা এখনো তাই। তাহলে এবার আঙ্কেলকে প্ল্যান বিতে যেতে হবে। প্ল্যান বি সেটা কি? সরফরোশি কি তমন্না আব হামারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনা বাজুয়ে কাতিল মে হ্যায়। দেখি এটা এটা কি? শহীদ মাতঙ্গিনী হাজরা, শহীদ রামচন্দ্র সুতার, শহীদ হেমু কালানি। আমি কিন্তু তোকে ট্রাস্ট করেছিলাম। ভেতরে বুলেট প্রুফ ভেস্ট পরে শহীদ বালাজি রায়পুরকার, এদের সবার একটাই নাম, এরা বিপ্লবী। তাই এদের কখনো বুলেট প্রুফ জ্যাকেটের প্রয়োজন হয়নি। কি চাস, কি চাস তুই বল? তুই যা চাইবি তাই পাবি, বল, প্লিজ বল। শহীদ হতে, এটাই আমার স্বাধীনতা, যেটা তোমার ইশারায় চলে না আর চলবেও না। বন্দে মাতরম। স্যার, স্যার, বন্দে মাতরম, বন্দে মাতরম। You are a killer. আপনি মেরেছেন আমার আঙ্কেলকে। কেন মারলেন আপনি আমার আঙ্কেলকে? কেন? Yes. I'm a killer. Hired by the nation. Mission successful.